তারপরেই একদিন শনিবার দিন এসে ঠাকুরের সাথে দেখা করলেন। সেদিনের ঘটনা যে দীপ্তিমান চান মহারাজ স্বয়ং গঙ্গাধর সন্ধ্যার পর আরতি হয়ে গেলে তিনি একবার উলঙ্গ হয়ে পশ্চিম দিকের বারান্দায় আমাকে একখানা মাদুর দিয়ে বললেন, বা মানে এটাকে ছড়িয়ে দিতে রোগে পেতে যাওয়ার। তারপর একটি বালিশ এনে শুলেন, এর আগেই আমার কোমরের কাপড়ের বা খুলে দিতে বললেন, বললেন মার কাছে যেন ছেলে। তারপর আমাকে সুখাসনে বসিয়ে ধ্যান করালেন, বললেন একেবারে ঝুঁকে বসে নেই, বসতে নেই, আমার এমনি টান হয়েও বসতে নেই, মারা ভাত পেলে তুমি যেমন করেই খা প্যার ধর। এই দিনই তিনি আমাকে দীক্ষা দেন জীবে টিপের লিখে। মাঝে মাঝে রাত্রিবাস করলেও সকালেই কিন্তু গঙ্গাধরকে ফিরতে হয় বাড়িতে, কারণ আহারাদির ব্যাপারে তার সুচিতা করছিল প্রবল। সপাকে রবীন্দ্রাস ছাড়া অন্য কিছু তিনি আহার করিতেন না, এমনকি ব্রাহ্মণ দিলে নারায়ণ শিলার প্রসাদও নয়। এ ব্যাপারে তার বাড়াবাড়ি লক্ষ্য করে একদিন তাকে বললেন, তুই ছেলে মানুষ, তোর অত গুরুটা ভাবতে না, অতটা ভালো নয়। গঙ্গাধর বললেন, ধর্মজীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, বাহ্য অনুষ্ঠান সর্বস্ব। তারপর থেকে তিনি ঠাকুরের আদেশে দক্ষিণেশ্বর কালী মন্দিরে নিরামিষ প্রসাদ গ্রহণ শুরু করেন। এমনি একদিন প্রসাদ গ্রহণের পর তিনি সুভূচন্দ পিতার পুস্তক সমূহের প্রসাদ গ্রহণের পর তিনি দেখেন ঠাকুর একটি পানের থিলি হাতে করে তারই জন্য অপেক্ষা করছে। গঙ্গাধরকে কাছে গিয়ে বললেন, খাওয়ার পরে দুটো একটা খেতে হবে, নইলে মুখে বন্ধ হবে। দেখ নরেন একশোটা পান খায়, যা পায় তাই খায়, কত বড় বড় চোখ, ভিতর দিকে টান, কলকাতা রাস্তা দিয়ে যায়, আর বাড়ি ঘর লোক ঘোড়া গাড়ি সব নারায়ণ হয়ে যায়। তুই তার কাছে যাস, শিউলে বাড়ি। সে আদেশ পালন করে ঠাকুরকে এসে গঙ্গাধর বললেন, তার মন যেন জগতে নেই, এবার ঠাকুরের আদেশ খুব জানি, খুব তার সঙ্গ করি। ঠাকুর তার জীবনকে কোন দিকে প্রবাহিত করতেন সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠল তার কথা। আর একদিনের কথা, একটি লোক বাইরে ভিক্ষা করতে এসেছে, ঠাকুরের নির্দেশে গঙ্গাধর ঘরের তার থেকে চারটি পয়সা তাকে দিলেন। ঠাকুর বললেন, গঙ্গাধরে হাত ধর। হাত ধোয়ার পর ঠাকুর গঙ্গাধরকে কালীঘাটের মা কালীর পটের কাছে নিয়ে হরি বোন হরি বোন বলে তাকে হাত ছাড়ালেন, নিজেও অনেকক্ষণ হাত ধারলেন। এই নির্দেশগুলি যে তার পরবর্তী জীবনে কি প্রভাব বিস্তার করেছিল তা আমরা তার জীবন কাহিনীতে জানতে পারি। শ্রী রামকৃষ্ণের তিরুভাবের পর তীব্র বৈরাগ্যবশত 1887 খ্রিস্টাব্দে তিনি প্রজ্ঞায় বেরিয়ে পড়েন। পরে বরাহনগর মঠে ফিরে এসে তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন, নাম হয় অপরকাল। দীর্ঘকাল পর্যটক রূপে ভারতবর্ষ ভ্রমণ করেছেন, তীর্থপথ পরিভ্রমণ করেছেন, কিন্তু ঠাকুরের সেই একটি দিনের শিক্ষা তার জীবনে কতখানি কার্যকরী হয়েছিল নিজের মুখে বলেছেন সে কথা। তার সেই ব্যাপারে পয়সা যে বিস্তার চেয়েও ভিন্ন, এটা যেন হৃদয় মধ্যে একেবারে চিরদিনের মতো ঘটিয়ে দিয়ে তারপর 14 বছর ভ্রমণ করেছি, কোথাও পয়সা ছুঁয়েনি, এখনো টাকা পয়সার উপর কি ঘৃণা হয়েছে তাও সেই ব্যাপারের ফল। জীবের কল্যাণের জন্য তিনি দেহধারণ করে এসেছিলেন, তাই আমাদের জন্য আমি অখণ্ডানন্দ তার স্মৃতিকতা গ্রন্থে লিখেছেন। অন্যান্য গুরুরা তাদের শিষ্যদের কতটুকু ভরা ভরা নিয়ম নির্দেশ করে তাদের সাহায্য করেন বা আধ্যাত্মিক অনুভূতির পথে চালিত করেন, কিন্তু আমাদের ঠাকুরের কথা স্বতন্ত্র।
তিনি সম্পূর্ণ আর এক রকমের ছিলেন। যারা তার কাছে আসত তাদের কত রকমই তিনি পূজা করতেন, কখনো ছুঁয়ে, কখনো বা দৃষ্টিপাতের দ্বারা, কখনো বা কেমন ইচ্ছা মাত্রেই তিনি তাদের আধ্যাত্মিক দিতেন। তিনি চাইতেন সকলেই ভগবানের সঙ্গে মিলনের আনন্দ উপভোগ অপরের ভিতরকার সুপ্ত ধর্মভাব জাগিয়ে দিয়ে তার ভিতর আধ্যাত্মিক ভাব সঞ্চার করার জন্য তার করেছিল। শ্রী রামকৃষ্ণের মানব সেবার ভাব বিবেকানন্দের নেতৃত্বে তিনি প্রথম কার্যক্ষেত্রে প্রয়োগ করেন এবং আমাদের রামকৃষ্ণ মহাপুরুষের যেসব সেবা করতে চলে দিলীপ নামে যেটা আমরা জানি, এই কাজটা আমাদের সঙ্গ জীবনে প্রথম অপূর্ণানন্দ মহারাজী প্রথম শুরু করে স্বামী বিবেকানন্দের নির্দেশে। মুর্শিদাবাদ অঞ্চলে দুর্ভিক্ষ পীড়িত আত্মের সেবায় তার আত্মনিবেদন প্রবাদ কাহিনী হয়ে আছে। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর অপূর্ণানন্দজিকে প্রস্তর শিবকে চৈতন্যময় শিবরূপে দর্শন করিয়ে তার প্রাণ এক দিব্য আনন্দে ভরিয়ে দিয়েছিল। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর অপূর্ণানন্দজিকে প্রস্তর শিবকে চৈতন্যময় শিবরূপে দর্শন করিয়ে তার প্রাণ এক দিব্য আনন্দে ভরিয়ে দিয়েছিল। সে দক্ষিণেশ্বরে আপনারা জানেন বারো তার শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে একেবারে তিনি জীবন্ত দেখে দিয়েছেন ঠাকুর, তাকে দর্শন করে শিব দর্শন করে সেই আনন্দ তিনি প্রতি মানুষের মধ্যে জীবন্ত ঠাকুরকে দর্শন করে পেতেন। দুর্ভিক্ষ কবলিত ভূমিক্ষ মানুষ অনাথ শিশুদের মধ্যে ঠাকুরকে উপলব্ধি করে তাদের সেবায় আত্মনিয়োগ করে তিনি দিব্য আনন্দ পেতেন। এই যে বলছেন যে সেবা যখন করে মানুষের মধ্যে সে ভগবানকে দেখে, আগে গরিব মানুষদেরকে, কিন্তু এই যে ঠাকুরের কাছে যে শিক্ষাটা তিনি পেয়েছেন সেটা এই যে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে এই সেবা কার্য করেছেন, সে এই গরিব মানুষের মধ্যে দুস্থ মানুষের মধ্যে তাদের তো শিব দর্শন করে। দুর্ভিক্ষ কবলিত মূর্খ মানুষ অনাথ শিশুদের মধ্যে ঠাকুরকে উপলব্ধি করে তাদের সেবায় আত্মনিয়োগ করে তিনি দিব্য আনন্দ পেতেন। তা ঠাকুর শুধু মন্দিরে নয়, সকল জীবের মধ্যে বিরাজ নয়। তিনি বলছেন, সত্যি বলছি সবাইকে খাওয়ালে ঠাকুর খান, এ বিশ্বাস আমার আছে যে আমি দেখেছি। হয়তো ঠাকুরের জন্য কিছু এনেছে, ভোগ দেওয়া হবে, দেরি আছে, আমি সবাইকে খাইয়ে দিয়েছি, এতটুকু মনে কিছু হয়নি। আমাদের ঠাকুর লক্ষ মুখে খান, ঠাকুরকে ওইভাবে খাইয়ে আমার অধিক আনন্দ, ঠাকুর ধরে ভোগ দেওয়ার চেয়ে এইভাবে আমার ভালো লাগে। শ্রী রামকৃষ্ণ সমস্ত জগতের সংসার আসক্ত মানুষকে মুক্ত করার জন্য আবির্ভূত হয়েছিলেন। মুক্তির উপায় হিসাবে তিনি যে উপায় সমগ্র মানব জাতির কাছে রেখে গেছেন তা স্মরণ করে ভগবান শ্রী রামকৃষ্ণ প্রভু সর্বধর্ম সমন্বয় ও কর্ম জ্ঞান ভক্তি ও রাজযোগের অপূর্ব সমীকরণের প্রভাবে মানব জাতি জ্ঞাত ও অজ্ঞাতসারে মুক্তি পথে অগ্রসর হয়েছে। এই যে মহারাজের যে বিদ্রোহ, তিনি একটি কাজের দ্বারা তিনি খুব তীর্থ ভ্রমণ করছেন তার জীবনে। স্বামীজিও তার সাথে অনেক তীর্থে গিয়েছিলেন ভ্রমণ করছে। আর এই যে দিলীপ করছে মানুষের সেবা, মানুষের দুস্থ মানুষের সেবা করে আমরা আজ রামকৃষ্ণ মহাপুরুষরা কত গর্বিত বোধ করছে। সারা জগতের মানুষ যেখানে বন্যা কবলিত দুস্থ মানুষের জন্য সব সম্পূর্ণ সব যেখানে যে
বেরোতে পারছে না, তার মধ্যে যে আমাদের নির্দেশ করল, আমরা খুব সাবধানে থাকতাম সর্বক্ষণ, কিন্তু সমস্ত ভয়কে ত্যাগ করে এই যে মানুষের সেবা, সে আমার যে নিবেদিতা জমা করেছিলেন সে কলকাতাতে ব্যাগের সময়, এরকম মানুষ সমস্ত মানুষ একদম খালি হয়ে গেছে কলকাতা সব, সে ব্যাগের মধ্যে ছোঁয়াছুঁয়ি লোকের মধ্যে পড়েছে, কেন অপূর্ণানন্দ মহারাজ সে ওই ভাব করে দেখিয়ে মানুষের সেবা করে তিনি সকলে যে রামকৃষ্ণ মহাকৃষ্ণ তিনি একটা অবস্থায় তিনি পূর্ণ হয়ে আছে, আমরা সেই গল্পিত মনে করে আরও মহাকৃষ্ণের সর্বত্র সর্ব অবস্থা সেই কাজ করে যাচ্ছে, এটা তার একটা বিশেষ অবদান আমাদের সঙ্গে। আজকের এই শুভদিনে মায়ের আমরা মহারাজের কথা স্মরণ করি, আমরা আজ নিজের জীবনকে গর্বিত বোধ মনে করছি, তাদের আদর্শ তাদের দৈনন্দিন জীবনের আচার আচরণ এবং ভাব ভক্তি ভগবানের যে একাগ্রতা, তাদের প্রতি যে আমাদের আগ্রহ এবং আমাদের সেই অনুসরণ করা এবং ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের জীবন পরিচালনা করা, এটাই তো আমাদের জীবনের সার্থকতা। আর কি আছে, আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, যে যতটা মানুষের জন্য সেবা করে যাবে সেটাই এই সকলের কাছে একটা অবদান হয়ে থাকে। তাই আজকের এই শুভদিনে আমরা ঠাকুর মা সামনে সাথে মহারাজকে আমরা প্রণাম নিবেদন করে এই দুর্গা পূজার এই সন্ধিক ফলে আজকের এই দেবীপক্ষে আমরা আজ সকলের কাছে আমাদের প্রার্থনা, সকলেই যাতে এই পৃথিবীতে সর্বত্র আনন্দে বিরাজ করেন, সর্বত্র তাদের ভাব নিয়ে তাদের কথা শুনে তাদের কথা চিন্তা করে দৈনন্দিন জীবনে যাতে এটা প্রসারিত হয় আরও বিস্তার লাভ করে। আমরা রামকৃষ্ণ মহাকৃষ্ণের ভক্ত ভক্ত সন্ন্যাসী সবাই আমরা একত্রে এই মহাকৃষ্ণের আমাদের কাজ আমরা করে যাচ্ছি, এটাই আমাদের বাহাদুরি। আর কিছু তাকে ধরে থাকলে সকলেই আনন্দে থাকে এবং তার প্রতি সে আগ্রহ এবং সে ভালোবাসা সে শ্রদ্ধা সে ভাব ভক্তি আসবে, এটাই আমাদের বিশ্বাস। ওম নিরঞ্জন Thank you.